আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সাথে আরেকটি নতুন ব্লগ শেয়ার করব, টুনা ফিশের ঝুড়ি রান্না বা টুনা ফিশের ভুনা। তো এর জন্য আমি কিছু একটি ক্যান নিয়েছিলাম টুনা ফিশের। তো এটা আমি সুন্দর করে প্রসেস করার থাকে অবশ্য এটাকে আবার একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই পুরো প্রসেসটা আমি কীভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমাদের মুখে টেস্ট বা চেঞ্জ করার জন্য বা অনেক সময় একটু নতুন কিছু খাবার ট্রাই করতে সবাই বেশ ভালো মানে পছন্দ করি। তো এটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি সবার ভালো লাগবে। তো ক্যানে টুনা তো সবাই আমরা মোটামুটি চিনি, বড় বড় শপিং মল যেগুলো আছে বা স্টোরগুলো আছে সেখানে পাওয়া যায়। তো এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তো পরিমাণটা আপনারা দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়ই, এখানে প্রায় 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল বা খাবার তেল যেটা আমরা সব ব্যবহার করি ঘরে সচরাচর সবাই সেটাই ব্যবহার করেছি। ইচ্ছে করলে আপনারা সরিষার তেল বা অন্য যে যেটা খান কুকিং অয়েল যেগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন, সেটা টেস্টটা ভ্যারি করবে কে কীরকম খেতে পছন্দ করেন। তো আমি এটাকে সুন্দর করে একটু গরম করে নিচ্ছি। এখন দেখুন আমি এই টুনাটা একটা ক্যান টুনা নিয়েছি, এটা বাজারে পাওয়া যায়, যে কোনো মলে বা সুপার স্টোরে পেতে পাবেন আপনারা। তো এটা ক্যানটা খুলে আমি এখান থেকে একটু ওয়াইলি ফেসটা আছে এটা কমিয়ে নিচ্ছি এবং বাকিটা ডিরেক্ট দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি। তো এটা ভালো করে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। তো ভাজাটা এভাবে ভাজতে হবে যে একটু নরম হবে, আর জালটা মিডিয়ামতে দিতে হবে যেন বেশি পুড়ে না যায়। তো জালটা আঁচটা কমিয়ে আস্তে আস্তে একটু মৃদু আঁচে সুন্দর করে নরম করে ভেজে নিতে হবে। এটা প্রায় হয়ে গেছে ভাজা, এটার মধ্যে আমি কয়েকটি কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ভেজে নিব। জাস্ট কাঁচা স্মেলটা যেন না থাকে একটু হালকা লালচে রং হয়েছে দেখেন। তো এখানে আমি একটু রসুন বাটা নিয়েছি, রসুন বাটাটা একটু পরিমাণে বেশি দিতে হবে, এই মাছটা একটু যেহেতু সামুদ্রিক মাছ তো এই মাছগুলোতে সামুদ্রিক যে কোনো মাছেই আর কি আপনার রসুনটা একটু বেশি দিলে টেস্টটা ভালো আসে। তো সামান্য একটু পানি দিয়ে নিলাম, এখন আবার ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়েছি। আর এখানে একটু ভাজা ধনিয়ার গুঁড়া জিরা এই দুটো মিক্স করা আছে এটা দিয়ে দিচ্ছি, একটু মরিচের গুঁড়া দিলাম, এখন সামান্য হলুদের গুঁড়া দেবো। এটা সবাই সবার পরিমাণ মতো দেবেন, সবাই সবার পছন্দ যে যেরকম খান এভাবে দিয়ে দেবেন। তো আমি একটু কম ব্যবহার করেছি, আমার এটা তো স্পাইসি পছন্দ হন না এই জন্য আমি একটু অল্প করে দিয়েছি। আর এখানে সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা, যেন মশলাটা না পড়ে যায় জন্য একটু পানি দিয়ে নিলাম। একটু সময় ধরে কষাতে হবে, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর লবণটা অবশ্যই পরিমাণ একটু কম দিতে হবে কারণ আপনার টুনা যে ক্যানগুলো থাকে এগুলোতে এমনিতেই লবণ দেওয়া থাকে প্রসেস করার সময়, যার কারণে একটু লবণটা কম দিতে হবে। আর খাওয়ার আগে যদি লবণটা যদি কম বেশি হয় সেভাবে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এখানে আমি একটু সামান্য পেস্ট দিয়েছি, এটা হলো আপনার যেটা আর কি ক্যানে পাওয়া যায় সরিষার যে পেস্ট সেটা, এটা 1/2 চামচ দিয়েছি জাস্ট একটু স্বাদটা বাড়ানোর জন্য। আপনারা এটা স্কিপ করতে পারেন, কেউ যদি পছন্দ না হয় নাও দিতে পারেন। তো এটা আমি জাস্ট টেস্টটা বাড়ানোর জন্য এটা হালকা একটু দিয়ে নিলাম, এটা ক্যানে পাওয়া যায়, এটা মাস্টার্ড পেস্ট নামে পরিচিত।
আর এখন আমি কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো টমেটো কুচি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে, মশলাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু দেখুন তেল উঠে গেছে, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আর এখন টুনাটা আমি দিয়ে দিচ্ছি। এই টুনাটা ইয়েটা ক্যান থেকে বের করে আগে পানিটা ফেলে একটু ছেঁকে নিয়েছি, আর এখন ডিরেক্ট এই মশলার মধ্যে এই টুনাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। অনেক সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আপনারা বাসায় যদি এটা ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন এটা টেস্টটা কীরকম আর স্মেলটা কীরকম। আর সমুদ্রের মাছ, সামুদ্রিক মাছ এমনিতেই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে খেতে। আর এখানে আমি কিছু লেবুর খোসা, এটা কুচি বা আস্ত দিয়ে দিচ্ছি, এটা খেতে অনেক টেস্ট হবে, টেস্টটা মানে কয়েক গুণ বাড়িয়ে দেবে। তো আপনার ইচ্ছা করলে এটা নাও দিতে পারেন, এর বদলে আপনারা এই লেবু পাতা যেটা এটাও ইউজ করতে পারেন। তবে আমার কাছে লেবুর পাতা ছিল না জন্য আমি লেবুর খোসাটা ইউজ করেছি। আর এখন একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো আমার এটা প্রায় কষানো হয়ে গেছে, এটা প্রায় রান্না শেষ। এখন একটু নেড়ে, হালকা নেড়ে এটা পরিবেশন করব। তো দেখুন আমি সামান্য লেবু, ধনে পাতা আর টমেটো দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। আপনার ইচ্ছা করলে নিতে পারেন যে আপনাদের পছন্দ মতো, আর না নিলেও কোনো সমস্যা নেই, জাস্ট খাওয়াটা গেলেই হলো। তবে আসলে একটা কথা আছে না যে দর্শনদারি তারপর গুণ বিচারিত, এটা দেখতে সুন্দর লাগাটা সম্পূর্ণই আপনার বিষয়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।